2020 সালের ফেব্রুয়ারির শেষের দিকেই করোনা পরিস্থিতি যখন শুরু হয়, মার্চে লকডাউন শুরু হয় বাংলাদেশে, তখন থেকেই সারা দেশে পর্যটন যারা বিশেষ করে ঘুরতে পছন্দ করেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে যারা ভ্রমণ করে থাকেন তাদের জন্য দীর্ঘ সময় একটি দম আটকানো অবস্থান তৈরি হয়েছিল। সেই অবস্থান এবং করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে দেশের পর্যটন যেই সমস্ত এলাকাগুলো রয়েছে সেইগুলোতে সরকার ঘোরাফেরা করার, ভ্রমণ করার অনুমতি দেয়। সেই সারা দেশের বিভিন্ন পর্যটন এলাকার মতোই কক্সবাজারকেও উন্মুক্ত করা হয় এবং এখানে ভ্রমণ পিপাসুদের আসার জন্য যে সুযোগ করে দেওয়া হয় সেই সুযোগে সাধারণ জনগণ এবং সারা বিশ্ব থেকে কক্সবাজারে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ লোক এসে সমুদ্র সৈকতের যে নয়নাভিরাম দৃশ্য সেটি উপভোগ করছেন এবং সমুদ্র স্নান যেটি এটিতে তারা অংশগ্রহণ করছেন। দৈনিক আগামী সময়ের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছে কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকা থেকে উজ্জ্বল হোসাইন। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত যেটি আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের একটি বড় সম্পদ, এই সম্পদ কক্সবাজারের এই সমুদ্র সৈকত। কক্সবাজারের সমুদ্র সৈকতটি দৈর্ঘ্য প্রায় 155 কিলোমিটার। এটির দৈর্ঘ্য এত বড় সমুদ্র সৈকত পৃথিবীর আর কোনো দেশে নেই। সকাল থেকে এই সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রচুর লোকের, যারা সমুদ্র সৈকতে সাহস করে গোসল করতে পছন্দ করেন তারা নেমেছেন। এখানে নিরাপত্তা বেষ্টনী দেখা যাচ্ছে খুব কঠোর, যত ধরনের নিরাপত্তা এখান থেকে দেওয়া সম্ভব হয়। এখান থেকে বাংলাদেশ পুলিশ এবং সৈকতের নিজস্ব কিছু বাহিনী রয়েছে যারা সিভিলে এবং পোশাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এবং লাইফ সাপোর্টের যে বিষয়গুলো, যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয় সমুদ্রে সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্যে লাইফ সাপোর্ট কর্মী এবং বিভিন্ন বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের সমস্যা এখানে তৈরি করা না হয়। সার্বক্ষণিক পুলিশ প্রহরা এবং নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে কক্সবাজারের এই পর্যটন যে এরিয়া, যারা এখানে পর্যটক এসেছেন তাদের যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এবং কেউ কোনো সমস্যা না করতে পারে এই ব্যাপারে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ কুয়াশা মৃদুল। এটি কক্সবাজারের সুগন্ধা বিচ। ডিসেম্বর থেকেই কক্সবাজারের এই পর্যটন এলাকাটি পরিপূর্ণ হয় জনসমুদ্রে। এখন সিজন প্রায় শেষের দিকে, আর কিছু কয়েকদিন পরেই বর্ষাকাল বৃষ্টির সিজন শুরু হবে, তার আগেই লোকজন এখানে এসে তাদের সমুদ্র দেখার যে উচ্ছ্বাস সেটি পূরণ করছেন। আমরা এখানে যারা
ঘুরতে এসেছেন তাদের একজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ মনির হোসেন। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি সাভার থেকে আসছি। ঢাকা জেলার সাভার থেকে? আচ্ছা। কবে এসেছেন আপনি? আমি গতকালকে এসেছি। আচ্ছা, পানি থেকে নামা হয়েছে? আচ্ছা, কেমন লেগেছে? খুবই অসাধারণ, খুবই ভালো লেগেছে। কারণ এত সমুদ্র মানে আছে, মাঝখানে গেছিলাম, অনেক ভালো লাগছে। যে সমুদ্র যখন আসে লোনা পানি মুখে জায়গা, এমনিতে বাসায় কত ভালো পানি খাই না, কিন্তু আজকে নোংরা পানি মানে মুখে যায়, কিন্তু তার মধ্যে মনের ভিতরে একটা আনন্দ লাগবে, মনে খুব ভালো লাগবে। জনগণের মধ্যে একটি বিভ্রান্তি রয়েছে যে এখানে আসলে কেমন নিরাপত্তা পাবে কিংবা কেমন খরচ পড়বে, এই ব্যাপারে আপনি নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তা যথেষ্ট দেখলাম, পুলিশ আছে, মানে ওনারা জিজ্ঞাসা করে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, নিরাপত্তার সাথে কোনো সমস্যা নাই। এই এলাকায় এই জায়গার মানুষও খুবই ভালো, খুব সহজেই সবার সাথে মিশে যায়। আমি যখন আসছিলাম ভাবছিলাম হয়তো মানে কিছু অনেক সময় ঢাকার মতন চিন্তাকারে এরকম হইলে কোনো কিছু না। যেমন আমার ক্যামেরাটা আমি এক জায়গায় একজনের কাছে দিতে দিলাম, উনি আমার ক্যামেরাটা আধা ঘন্টা সময় রাখে, কোনো নিরাপদ মনে করে, ভালো লাগলো, জায়গার মানুষ খুবই ভালো। আমাদের আগামী সময়ের মাধ্যমে আপনার যে বন্ধু বান্ধব অথবা সাভারবাসী যারা আছে তাদেরকে একটু দাওয়াত দিয়ে দিন কক্সবাজার। তাদের জন্য সবার দাওয়াত রইলো, কারণ কক্সবাজার আপনারা যারা না আসছেন একবার এসে দেখেন, যারা একবার আসবে তাদের খেলে আসতেই মন যাবে। সব আপনারা সবাই সুতরাং একবার হলে আসেন, অনেক দর্শনীয় জায়গায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনার আমরা কথা বলছিলাম একজন পর্যটকের সাথে যিনি ঢাকা জেলার সাভার থেকে এসেছেন। কক্সবাজার যারা আসবেন, কক্সবাজার এই সুগন্ধা বীজের পাশেই রয়েছে। কক্সবাজারে আমরা তথ্য কেন্দ্র থেকে যে খবরটি সংগ্রহ করেছি তাতে বলা হয়েছে প্রায় 400 অধিক এখানে পর্যটন যে হোটেল অথবা আবাসিক থাকার ব্যবস্থা এই 400 অধিক রয়েছে এখানে। সকল ধরনের অর্থাৎ যে যে ধরনের সামর্থ্যবান তার সেই সামর্থ্যকে কেন্দ্র করে এখানে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এখানে গড়ে তোলা হয়েছে। এখানে আপনি স্বল্প মূল্যেও আসতে পারবেন এবং বিলাসিতার কারণে সর্বোচ্চ যেই রয়েছে সেটা দিয়েও আপনারা এখানে থাকতে পারবেন, রাত্রিযাপন এবং বিভিন্ন জায়গায় ঘোরার জন্য অসংখ্য এখানে বড় ধরনের গাড়ি নেই, সবগুলো ছোট ছোট যেটিকে আমরা ইজি বাইক বলে থাকি এবং সিএনজি। এই ইজি বাইক সিএনজির মাধ্যমে আপনারা আশেপাশের সবগুলো এলাকা ঘুরে দেখতে পারেন। সমুদ্রে যারা ভ্রমণ করতে এসেছেন তাদের অনেকেই আজকে দেখতে পাচ্ছি পানিতে নেমেছেন সমুদ্রে। যারা পানিকে কিছুটা ভয় পায় অথবা সাঁতার কম জানে তাদের জন্য এখানে সুলভে কিছু উপকরণ রয়েছে, যেমন বড় ধরনের টিউব, এগুলো 20 টাকা করে ঘন্টা প্রতি ভাড়া দেওয়া হয় গোসলের জন্য। এবং বিনোদনকে আর একটু রাঙিয়ে তোলার জন্য এখানে স্পিড বোট রয়েছে, এটিও স্বল্প মূল্যে অনেক দূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে যায়। সমুদ্রের যে স্বাদ সেই স্বাদটি একদম কাছে থেকে গ্রহণ করার জন্যে বিভিন্ন ধরনের উপকরণ এখানে রয়েছে, যেটি আপনাকে আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করবে। গোসলের পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে সরকারিভাবে কিছু চেয়ার এবং ছাতাসহ চেয়ার দেওয়া হয়েছে, এগুলো ঘন্টা প্রতি 30 টাকা করে আপনি এখানে নিয়ে দিতে পারবেন। এবং ছাতার পেছনে যেই আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর মসজিদ, এই মসজিদের পাশে একটি সুগন্ধা বীচ মসজিদ, এই মসজিদের পাশেই যেই বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে সেই বিল্ডিংয়ের পাশেই ছোটো ছোটো যে দোকানগুলো, এই দোকানগুলো থেকে আপনারা সহজেই অনেক সুলভে অনেক কিছু কিনতে পারবেন, যেটি বাংলাদেশের বিভিন্ন স্থানে যেটি সহজে পাওয়া যায় না এখান থেকে পাওয়া যায়। বিশেষ করে বার্মিজ অথবা উপজাতির অথবা পাহাড়িয়ারা যে ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকেন অথবা ওনারা তৈরি করে থাকেন, এই ধরনের যেই জিনিসগুলো সচরাচর বাংলাদেশের বিভিন্ন স্থানে এগুলো পাওয়া যায় না, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে পাবেন। এবং সামুদ্রিক মাছ খাওয়ার এখানে সরাসরি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনাকে একদম তরতাজা মাছটি আপনি এখান থেকে কিনবেন এবং তাদের মাধ্যমেই তারাই আপনাকে ফ্রাই করে অথবা
যেটিকে বলা হয় গ্রিল করে, বারবিকিউ গ্রিল করে আপনাকে এখান থেকেই খাওয়াবে তারা, এবং সেটির মূল্য খুব একটা বেশিও না। বিনোদনের জন্য রয়েছে ঘোড়া, অনেকগুলো ঘোড়া বিচে ঘোরাঘুরি করছে, এবং কিছু গাড়ি রয়েছে যেটি চার চাকার মোটরসাইকেলের মতো, এটিতে আপনারা এখানে ভ্রমণ করতে পারবেন। এখানে যতগুলো কক্সবাজারে যতগুলো বিনোদন উপকরণ রয়েছে সবগুলো কক্সবাজার এখানে যে কমিউনিটি পুলিশ অথবা কর্তৃপক্ষ যারা রয়েছেন এই সরকারি মাধ্যমে এগুলো এখান থেকে ব্যবস্থা করা হয়, বেসরকারি কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ বিভ্রান্তির মাধ্যমে বিভ্রান্তিও হতে হবে না, এবং আপনাকে বেশি মূল্যের যে ব্যাপারটি অথবা বিভ্রান্তিতে পড়ার যে ব্যাপারটি সেটিতে আপনাকে পড়তে হবে না। দর্শক যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্যে আগামী সময় থেকে সরাসরি, এতক্ষণ আমরা কক্সবাজারের সুগন্ধা বীচ থেকে ভ্রমণের করার জন্য যে প্রতিবেদন এটি দেখালাম। এতক্ষণ আমাদের আগামী সময়ের সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আমি উজ্জ্বল হোসাইন, সকলকে আবারও কক্সবাজারে আসার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।